এইমাত্র সামনে এলো এক ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনার খবর। ফের তীর্থযাত্রা করতে গিয়ে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। তারকেশ্বর যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান। এই দুর্ঘটনার শিকার হয়েছেন বহু পুণ্যার্থী। তবে কবে, কখন, কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনাটি, এই দুর্ঘটনায় কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তারকেশ্বরের পুজো দিতে গিয়ে বড় সড়ো পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন পুণ্যার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে তারকেশ্বর যাবার পথে মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে ঘটে গেল পথ দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন 14 জন। আহতদের বজবজ ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে প্রায় 20 পুণ্যার্থী নিয়ে একটি পিকআপ ভ্যান ফলতা থেকে তারকেশ্বরের দিকে রওনা দিয়েছিল। সম্প্রীতি উড়ালপুলে মোল্লার গেটের কাছে এসে গাড়ির পেছনের একটি চাকার টায়ার ফেটে যায়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় 14 জন আহত হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশ। ঘটনার পর দোমড়ানো কলস, ভাঙামাটির ঘটসহ পূজার দ্রব্যাদি ও ফুল বেলপাতা পথের ধারে পড়ে থাকতে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় রক্তের দাগ। একটি ক্রেন এনে ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় উড়ালপুল থেকে। এক যাত্রী জানান, তারকেশ্বরে যাবার পথে মোল্লারপুর গেটের সামনে গাড়ির টায়ার বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে। 18 থেকে 19 জন যাচ্ছিলেন তারা। তারা উঠেছিলেন ফলতা থেকে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে।